বিধান মেলা দেখো, বীজের ওপর এসে গেছে ভিড় দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, চলে এসেছি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল, পূজা দাস চ্যাটার্জি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি শ্বশুরবাড়ি এসেছি হারোয়াতে, এখানে হারোয়া মেলা উপলক্ষে। আমি মাম্মাম বুবান মেলায় যাব, আজকে মামুনি আর বাবা মেলায় যাবে না। তো আজকে হারোয়া মেলাটা পুরো ঘুরবো, পুরো কোথায় কী বসেছে পুরো খুঁটিনাটি ইনফরমেশান তোমাদের দেবো। তো পুরো মেলা ভিডিওটা দেখবে, তাহলে জানতে পারবে হারোয়া মেলা সম্পর্কে। তো স্টে টিউন থাকো, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণের মধ্যে। দেখো এটা এপারের মেলা, এখানে দেখো এনকোয়ারি অফিস আছে, এখানে দেখো দরগাটা আছে, হারোয়া পীরগোড়া তাদের দরগা। এটা এপারের মেলাটা, এটা এপারের মেলা। আমরা এপারের মেলাটায় পরে আসি, আগে ওপারের মেলা থেকে ঘুরে আসি। ভিড় দেখো, প্রচুর ভিড় দেখাচ্ছি। দেখো ভিড়, ওপারে যাচ্ছি, ওপারে যাওয়ার একটা ব্রিজের ওপরে হারোয়া ভিড় দেখাচ্ছি। দেখো আশেপাশে রেস্টুরেন্ট বসেছে। এপারে ব্রিজের ওপারে, ওপারে এই সাইডে এখানে দেখো, এখানে কত রাইডস বসেছে, নিচটায় দেখো কত ভিড়। হারোয়া ব্রিজের ওপরে পাশে নিচের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো ব্রিজে কত লোক, ব্রিজে কত লোক দেখো দেখাচ্ছি। দেখো মাঝখানে চলে এসেছি, প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখো, বারোই ফাল্গুনের ভিড় দেখো। যাচ্ছি দেখো, আমরা ব্রিজের ওপরে হাঁটতে হাঁটতে প্রায় নিচের দিকে চলে এসেছি ব্রিজে। এবারে আমরা মেলায় যাবো, ওপারের মেলায়। প্রচুর ভিড় আছে রাস্তায়, দেখো প্রচুর ভিড়। তাও দেখছি মাম্মাম বায়না করছে যাওয়ার জন্য, তাই যাচ্ছি। দেখো হারোয়ার মেলা দেখো, ব্রিজের ওপারে এসে গেছে ভিড় দেখো, কত কিছু বসেছে দেখো, নাগরদোল্লা, মরণকূপ, কত কিছু দেখো রাইডস বসেছে। আমরা এখন মেলার মধ্যে যাব। দেখো পুতুল নাচ বসেছে, এখানে নাগিন কন্যা বলে একটা মেয়ে নাগিন আছে, সেখানেও বসেছে, কত লোক দেখবে বলে দাঁড়িয়ে আছে, কত ভিড়। আমরাও যাব ভেতরে দেখতে নাগিন কন্যা। নদীর ওপারে দেখো কত রাইডস বসেছে, কত রাইডস, নৌকা দোল্লা বলে যেগুলো, নাকর দোল্লা, তারপরে বড় বড় জায়েন্ট ম্যারিগো রাউন্ড ওটাই আছে নাকর দোল্লা, আবার ড্রাগন বসেছে, তারপরে এখানে জাম্পিং, বাচ্চারা যে জাম্পিং করে সেটাও বসেছে। এখানে আবার কত একটা দেখো, এখানে দেখো ডিস্কো বলে একটা দোলনা আছে সেটাও বসেছে, কত লোক দাঁড়িয়ে আছে, শুধু এপারটা রাইডস আর রাইডস, রাইডসে ভর্তি আছে। বাচ্চার রাজস্থানি বাচ্চার কুলফি তো স্টল আছে এখানে, এই পার্টটা বেসিক্যালি রাইডসের জন্যই। দেখো নদীর এপারে আবার সার্কাসও বসেছে, সার্কাসটার নাম হচ্ছে টার্জান সার্কাস। এবারে নাকি বাঘ, কোনো অ্যানিমেলস আসেনি, শুধুমাত্র ব্যালেন্সের খেলাই আছে, আর বার্জও আছে। আমরাও একটু পরে সার্কাস দেখবো, শুনেছি নাকি ভালো হয়েছে। এবারে ঘুরতে ঘুরতে নদীর এপারেও চলে এসেছি, এপারে পরে যেখানে বললাম তোমাদের এপারের মেলাটা পরে আসবো, চলে এসেছি। হরেকমাল 30 টাকার জিনিসও আছে, অনেক কানেরের দোকান, খেলনার দোকান, সুন্দর সুন্দর দেখো টয়েস বসেছে, খুব সুন্দর এপারে, আরও সুন্দর বসেছে। আমার মাম্মামের এই ডলটা খুব পছন্দ হয়েছে, দেখো লাইট চলছে, আবার সাউন্ডও হয়। এই ডলটার দাম 650,
টাকা। এখানে আরো কত সুন্দর কাঁচের দোকান বসেছে, খেলনার দোকান, কানের দোকান, জুয়েলারি, এখানে ধোঁয়া পান, ধোঁয়া বিস্কুট, খুব ভালো। আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আমাকে জানিও মেলা কেমন লাগলো। আজকে আমরা মেলা থেকে ঘুরে চলে এলাম।